ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। অনলাইন পাঠদান কার্যক্রমের অংশ হিসেবে আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের পদ্য অংশের মুজিব কবিতাটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মুজিব আমাদের একটি ছোট্ট কবিতা, মাত্র 8 লাইনের একটা কবিতা, কিন্তু কবিতাটা ভাবার্থের দিক থেকে অনেক বিশাল, বড় এবং আমাদের গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের যে আগামীতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই পরীক্ষায় মুজিব কবিতাটি থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর পারবে বলে আমি আশা করি। শিক্ষার্থীরা, আমরা একটি মুজিব কবিতা দেখব। মুজিব কবিতাটি লিখেছেন রকনুজ্জামান খান। আমরা জানি রকনুজ্জামান খান বাংলা সাহিত্যে দাদা ভাই নামে পরিচিত। কানা বগির ছা, এরকম অনেক বিখ্যাত ছড়ার উনি লেখক। উনি দৈনিক ইত্তেফাকের সাথে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ছিল, ইত্তেফাকের শিশুপাতার সম্পাদক ছিল। উনি শিশুদের অনেক গ্রন্থ লিখেছে। উনি 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করে। তিনি দাদাভাই নামেই সমধিক পরিচিত। পেশায় তিনি একজন সাংবাদিক। 1949 সালে কিছুদিন মোহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত শিশু সওগাত পত্রিকার সাথে জড়িত ছিলেন। এরপর ঢাকায় নিযুক্ত দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিশার সিন্ডিকেট প্রভৃতি পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন। এই পত্রিকার সম্পাদক ও ফিশার সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘকাল ধরে তিনি মাসিক কোশিকা নামে একটি শিশু পত্রিকা সম্পাদনা করেন। 1956 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কোশিকাসার মেলা গঠন করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হাট্টি মাটিন, আজব হলেও গুজব নয়, আমার প্রথম লেখা, বার্ষিক কোশি ও কাঁসা, স্বগতের আবৃত্তি ইত্যাদি। দাদাভাই সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, জসীমউদ্দিন স্বর্ণপদক সহ অনেক পুরস্কারে ভূষিত হন। এই প্রথিত দশা লেখক কবি 1999 সালে পরলোকগমন করেন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেখক পরিচিতি থেকে যে এমসিকিউ হবে এর মধ্যে জানা থাকলে হবে, আমরা একটু কবিতাটা পড়ব এখন। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী নদীতীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। শিক্ষার্থীবৃন্দ, কবি এখানে শেখ মুজিবের অস্তিত্বের কথা জানান দিয়েছে। উনি বলেছেন যে বাংলাদেশে বাঙালির প্রতিটি পথে প্রান্তরে বাড়িতে শেখ মুজিবের একটা অবদান আছে বা ঘর আছে। শেখ মুজিবের ঘর বলতে এখানে বঙ্গবন্ধুর অবদানের কথা বোঝানো হয়েছে। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিক্ষার্থীবৃন্দ, এই পঙ্ক্তি দুটোতে কবি বাংলাদেশের যে স্বাভাবিক প্রেক্ষাপট, নৈসর্গিক দৃশ্য, ধানক্ষেত, মাঠ, বালুচর, এই সমস্ত উপাধির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির তুলনা করেছেন এবং কবি বলেছেন যে সোনালি ধান খেতে আমি ধানের হাসির সাথে সাথে শেখ মুজিবের হাসির অস্তিত্ব টের পাই। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে খুব ভালোবাসত। এ কারণে কবি বলেছে শিশুরা যখন হাসে সেটা বাবা মার কাছে অত্যন্ত মধুর মনে হয়, বাবা মার কাছে অত্যন্ত একটা প্রিয় বস্তু। সেই শিশুর হাসির সাথে সাথে কবি স্মরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির কথা। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিবায় ঘরে ফেরে আয়। শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের এই কবিতার শেষ লাইন। এখানে কবি শেখ মুজিবের অবদানের কথা স্মরণ করার কথা বলছে। ওই বলছে বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব যতদিন টিকে থাকবে ততদিন আমরা শেখ মুজিবুর রহমানকে মনে রাখব, শেখ মুজিবুর রহমানের কথা আমরা স্মরণে রাখবো এবং ওনার আদর্শ নিয়ে আমরা জীবন গঠন করব। শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিস্থিতি তোমরা দেখবা বইয়ের মধ্যে আছে, ওখানে সংক্ষিপ্ত আকারে পাঠের মূল বিষয়বস্তু দেওয়া আছে। এখন আমি তোমাদের কবিতার আলোকে কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন বলতেছি। বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা বাসায় খাতায় লিখবা এবং এগুলোর উত্তর লিখবা। প্রশ্নগুলো হলো, এক, স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে? এটা একটি সহজ প্রশ্ন, আমরা জানি স্বাধীন বাংলা চিরকাল শেখ মুজিবকে ডাকবে। 2 নম্বর, কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে? শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। এখানে কার মধুর হাসি বলতে এখানে অনেকে আমরা বঙ্গবন্ধুর মধুর হাসি লিখি, আসলে তা না, কবিতায় আমাদের বলা আছে কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। এটার উত্তর হবে শিশুর মধুর হাসিতে। তোমরা কবিতার 3 নম্বর প্যারায় দেখবা, শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, এটা উত্তর হবে শিশুর মধুর হাসিতে। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর বলতে কবি এখানে কী বুঝিয়েছে? এখানে কবি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের কথা বলেছেন, প্রকৃতির বাংলার প্রকৃতিকে বুঝিয়েছেন। কোথায় সোনাধান রাশি রাশি, বাংলাদেশের সোনার মাঠে মাঠে।
রকুনুজ্জামান খান কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এটা আমি শিক্ষার্থীবৃন্দের আগে বলছি, দৈনিক ইত্তেফাক পত্রিকার উনি দীর্ঘদিন সম্পাদক ছিলেন। হাট্টি মাটিম রকুনুজ্জামানের কোন ধরনের লেখা? এটা আমরা জানি শিক্ষার্থীবৃন্দ, এটা একটা শিশুতোষ গ্রন্থ, অর্থাৎ শিশুদের জন্য লেখা বই। বাংলাদেশের স্থপতি কে? এটি আমি জানি, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু অকৃত্রিম উপস্থিতি কোথায়? বঙ্গবন্ধুর অকৃত্রিম উপস্থিতি কোথায়? এটি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে মাঝে মধ্যে আমাদের আসে, তখন এটা উত্তর হবে আমাদের শিশুর অমলিন হাসিতে। শিশু সংগঠক হিসেবে রকুনুজ্জামান খান কোন পুরস্কার পান? শিক্ষার্থীবৃন্দ আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার স্বাধীনতা পুরস্কার, এটি রকুনুজ্জামান খান পান এবং এটি পান হল শিশু সংগঠক হিসাবে। শিক্ষার্থীবৃন্দ, মুজিব কবিতাটি অত্যন্ত একটি ছোটো কবিতা, এটির বিষয়বস্তু অনেক ব্যাপক। তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য ক নম্বর, তো আমি যে প্রশ্নগুলো বললাম এর মধ্যেই আসবে, আর খ নম্বর যে অনুধাবনমূলক কোশ্চেন আছে অনুধাবনের জন্য তোমরা স্বাধীন বাংলা কেন মুজিবকে ডাকে বুঝিয়ে দেখো, এই প্রশ্নটি HW হিসেবে করবা। তোমরা ভালো থাকো, বাড়িতেই থাকো, সুন্দর থাকো, কথা হবে আজ এ পর্যন্তই।